ডেকে আনো ভোর, আলো আসতে দাও ভেঙে পড়ার আগে, আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো ঈশ্বর, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। তো গাইস, আজকে মহালয়া সকাল আর আমরা সবাই বেরিয়ে পড়েছি এখানে। তো আজকে স্পেশালি কোনো ট্র্যাভেল বা ফুড ব্লগ আসতে চলেছে না, আজকে একটা অন্যরকম ব্লগ আসতে চলেছে যেটা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে আসেনি। তো তোমরা হয়তো এই ভিডিওর প্রথম দিকে আমাদের কারোকে দেখতে পাবে না, অনেক মানে অনেক কিছু দেখতে পাবে আলাদা, সব তারকাটা পাবলিক ঠিক আছে ক্যামেরার সামনে হাত দিচ্ছে। যাই হোক, তো আজকে আমাদের কাছে ঠিক পুজোর অর্থটা কি তোমাদের কাছে সেটাই বলবো, জানি না তোমাদের ভালো লাগবে কি না, তাও জাস্ট শুনো। তো গাইস, আমরা এখন জেনে নেবো আমাদের ব্লগ মেম্বারদের কাছে পুজোর অর্থটা ঠিক কি। তো আমাদের কাছে বেসিক্যালি পুজোর অর্থটা হলো সেই বছরে পাঁচটা দিনের আনন্দ, যে আনন্দটা আমরা মানে এক বছরে সবচেয়ে বেশি এনজয় করি এই পাঁচটা দিন। আর নতুন জামা কাপড় পরা, বন্ধুদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া, হ্যাঁ প্যান্ডেল হপিং করা বেশ হতো। আর এ বলবে এবার কি আমাদের মানে আমাদের কাছে ইমোশন, আমরা 365 দিন এটার জন্য অপেক্ষা করে থাকি। বাঙালির বিশেষ করে বাঙালির ঐতিহ্য পুজো, আর বিশেষ করে যারা এবারে এই করোনা পরিস্থিতিতেও আমাদের জন্য প্যান্ডেল তৈরি করছেন, পুজো করছেন, তাদের জন্য একটা বিশেষ ধন্যবাদ আমরা করছি। তো ভিডিওটা এতক্ষণই, এবার পরের আমাদের যারা বলবে যারা তাদের ওপিনিয়নটা কি দেখতে। বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব, বাঙালির সেই প্রতীক্ষিত দিন সেটি বর্তমানে উপস্থিত। সেটা কি সেটা তোমরা আমাদেরকে না, তোমরা বাইরে কাশফুল দেখি তোমরা সেটা বুঝতে পারছো সেই দিনটা কি। আর সেই দিনটা তোমাদের জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। একদমই তাই, বর্তমানে করোনা পরিস্থিতিতে যে মানুষেরা সারাদিন ঘরে বসে থাকতে বাধ্য হয়েছিল, তারা এই পুজোতে আর আবার নতুন করে নিজেদের জীবনকে ফিরে পাবে। মানে আমি যাদের কথা বলছি তারা অন্য আর কেউ না, তারা হচ্ছে সেই গরিব দোকানদার। গরিব কথাটা বললাম কারণ তাদের করোনা পরিস্থিতি অবস্থা সত্যি খারাপ ছিল, এই পুজোর জন্য তাদের অ্যাটলিস্ট পেট চলার জন্য যেটুকু খাদ্য সামগ্রী দরকার সেটা তারা সহজেই পাবে। আর পুজো মানে কি সেটা তোমরা প্রত্যেকেই মানে বুঝতেই পারছো, ছোটোবেলার পুজোর সঙ্গে এখনকার পুজোর অনেক ডিফারেন্স। ছোটোবেলায় পুজোর বলতে সাধারণত আমরা এটা ছিলাম ওই বন্ধু, সবাই ফাই ফাটিস, তো ওটা ফাই ফাটিস, কিন্তু এখনকার লাইফ সম্পূর্ণ চেঞ্জ। এখন প্যান্ডেলে বসা চুতিয়ে হ্যাঁ দুবারা ট্রাই করেঙ্গে আর কে ভাই। পুজো মানে আমাদের কাছে ব্লগ, বিভিন্ন রকম ঠাকুর দেখতে যাওয়া, কিন্তু আগে তোমাদের যেটা বললাম এরকম ছিল না। আর আমাদের এই যে বলতে এটা আমি বেশি বড় করছি না, তবে যেটা বলতে হয় যারা হাসপাতালে আমাদের জন্য প্রায় 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেক প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তাদেরকে সত্যি একটা প্রণাম জানাতেই হয়। কারণ তারা বর্তমান পরিস্থিতি তারা কিন্তু ওই হাসপাতালে থেকেই তারা মানুষের প্রাণ রক্ষা করছেন। তো আমাদেরটা আমরা এখানেই শেষ করছি, এবার তোমরা বাকিদের দেখো বাকিরা কি বলে, ঠিক আছে বাই। তো আমরা বললাম পুজো মানে আমাদের কাছে কি, এবার আমাদের অন্য মেম্বারটা বলবে পুজো মানে ওদের কাছে কি। আমরা তো সবাই স্টুডেন্ট লাইফ, তো পুজোর মেন আনন্দ ইমোশন তো স্টুডেন্ট লাইফ দিয়েই জড়িত। তো 360 দিন হোমওয়ার্ক, পড়াশোনা এসব করার পরই 5 দিন মুক্তি পাই পুজোর এই আনন্দ, পুজোর ইমোশন সবটাই নিয়ে আমাদের পুজো, প্যান্ডেল হপিং, শপিং এসব নিয়েই পুজোর আনন্দ। তো এবার বাকিটা আমার ভাই বলবে। একদমই তাই, মানে ওরা যে আগে ক্লিপগুলো বললো তারপর কিছু বিশেষ কিছু অ্যাড করার মানে আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে মানে এইটাই সবার স্বাভাবিক মানুষের কাছে এইটাই পুজো।
তো মানে আগেকার দিনে আগে যখন আমরা আরেকটু ছোট ছিলাম তখন পুজো আসার যে আনন্দটা, মানে মহালয়ার আগে থেকেই যে পুজো একটা আসবে এই আনন্দতেই মানে মনটা ভালো থাকে। অনেকদিন ধরে পড়াশোনা বন্ধ ছিল, ঠিক আছে, এখন তো সবাই পড়াশোনা করেই না, তো পুজো আসার মানে সেই আনন্দটা আর নেই। তো ছোটবেলায় সেই বন্দুক, মানে আগে ভিভেও বলা হয়েছে যে বন্দুক পড়ানো একটা ইমোশন ছিল, একটা নস্টালজিয়া ছিল। ক্যাপ কিনতে যেতাম আলাদা করে, ক্যাপ কিনতে যেতাম, লায়নকে এত পড়ে থাকতো পুজোর মণ্ডপে ভয় দেখানোর জন্য ক্যাপ ফাটাতাম, মানে উড়িমার ক্যাপ, অনেক অনেক মেমোরিজ, মানে অনেক ভালোবাসা পুজোটাকে নিয়ে, ঠিক আছে। আর কি বিশেষ করে বলবো পুজো নিয়ে, তো এখন সে আমরা ব্লগ করছি, তো এখন ক্যাব বন্দুকটা ছেড়ে গেছে, এখন সবার হাতে একটা ফোনে ফোন চলে এসছে, তো এখন আমরা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কতটা কি আমরা করতে পারি, তুলে ধরতে পারি তোমাদের কাছে। অনেক ভিডিও আসতে চলেছে, ঠিক আছে, হোপফুলি আনতে পারবো, সব জায়গা পৌঁছাতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো। দেখা যাক পুজোটা কীভাবে তোমাদের সাথে আমরা আনন্দ করে কাটাতে পারি। টাটা। এহে রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না। দেখো আমরা এখন ব্লগ করতে বেরিয়েছি, কিন্তু দেখো ওদেরকে দেখো ফটো তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। আর মনে হয় না যে মহালয়ার দিন সকালে কোনো ইউটিউবাররা কোনো দিন এরকম ব্লগ করেছে, মহালয়া স্পেশাল ব্লগ ব্লগ তো। হ্যাঁ, মহালয়াতে যখন তুমি ব্লগ দেখবে দেখবে, মানে আমি কাউকে ছোটো ফটো কিছু করছি না, ঠিক আছে, দেখবে মানে বিশেষ করে এটাই দেখা যায় আর কি, মানে মেয়েরা সাদা লাল শাড়ি পরে কাশফুল টাশফুল নিয়ে নাচ পাচ করে, মানে সুন্দরই লাগে, মানে ওরকমই মহালয়া হয়। কিন্তু এরকম কোনো ব্লগ হয়তো আমি এখনও পর্যন্ত দেখিনি, তোমরা দেখলে দেখতে পারো, আমার পক্ষে এখনও দেখিনি। তোমরা বাড়ি বসে মহালয়াটাকে এনজয় করতে পারো, তার জন্যই আমরা ব্লগ। এই যে আমাদের ক্যামেরাম্যান ফটোগ্রাফি ছেড়ে আমি ব্লগে চলে এসেছি, কিছু করার নেই। তো আপাতত এখন আমরা একটুখানে স্টে করবো, ফটো ফটো তুলবো, কিছু ভালো, খুব ভালো জায়গা এখানটা, ঠিক আছে, এটা বৈদ্যবাড়ি, এটা বিশেষ জায়গা, এখানে আমরা আসি। যদি তোমরা এইদিকে আসো তো এই দিকটা এসে দেখে যেও সকালবেলা এখানকার ওয়েদার। এখানে জাস্ট, এখানে জাস্ট বলতে গেলে দাঁড়িয়ে থাকবে সকালবেলা মহালয়ার দিন এসে, একটা আলাদাই ফিলিংস কাজ করবে, তাই এখানে একটু স্টে করছি। যেরকম বাতাস আর পাওয়া যায় না, আশা করি তোমরা তোমরা মহালয়ার দিন সকালে কি বলো ওটাকে, ও ভুলে গেছে কি বলবে, ও ভুলে গেছে, তুই তখন মনে কর, আমি তখন বলছি, ঠিক আছে, মনে করার পর তারপরে কি নিশ্চয়ই। তো আপাতত এখানে কিছুক্ষণ স্টে করে আমরা এখন যাব কিছু খেতে, খাওয়ার গিফটটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কী খাই আমরা, সেরকম তো কিছু খাওয়া যাবে না, খুব সকাল, আর মহালয়ার এক্সাইটমেন্ট কিন্তু কারোরই ঘুম হয়নি না, তাই খুবই টায়ার্ড, মানে কেমন একটা লাগছে, হয়েছিল মাঝে মাঝে, তো রিফ্রেশ করতে হবে, আমাদের কিছু খেতে হবে, তো চলো দেখা যাক কি দেখো কি খাই, কি খাই কোথায় ঘুরি। বন্ধুরা এখানে দেখো, দেখতে পাচ্ছেন, ওই দেখা দেখুন, এই যে কি করছে ভালো করে দেখুন, কোথায় দাঁড়িয়ে আছে, একটা হনুমান সব করছে দেখুন, দাঁড়িয়ে আছে, ছবি তোলা এত শখ, আপাতত ছবি তোলা এখানে অনেকটাই কমপ্লিট হয়েছে, দেখা যাক আর কটা হয়। ছবি তুলে আমরা কিছুটা বুঝতেই পারছেন সকালবেলা পেট পেট খালি, হ্যাঁ পেট খালি থাকলে কি হয় আপনারা জানেন, তো তার জন্য আমরা একটু পেটটা ভর্তি করতে যাবো এবারে। এই যে আমরা কিছুই খাইনি, এ বোধহয় ছাদু খেয়ে এসছে বাড়ি থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা বাড়িতে বসে কলকাতার ঠাকুর, শ্রীরামপুরের ঠাকুর, উত্তরপাড়ার ঠাকুর, বৈদ্যবাড়ির ঠাকুর সব কভার করতে পারবে, আমরা এর থেকে চেষ্টা করছি কতটা সম্ভব, কারণ হ্যাঁ আমরা চেষ্টা নিশ্চয়ই করব, পরিস্থিতিতে যে কতটা যে আমাদের সম্ভব হবে সেটা তো বলতে পারছি না, কারণ লোকাল ট্রেন যত শুনছি বন্ধ হবে, এবার লোকাল ট্রেনটা কীরকম চলো সেটাকে দেখতে হবে, যদি কিছুটা হলেও অল্প স্বল্প যদি চলো, অন্ধকার আসছে না এদিকটা, ঠিকই আছে ঠিকই আছে, ভিডিও নিচ্ছে আমি, দর্শক আমাদের চেনে চেনে, এই ক্লিপটা এই ক্লিপটা এখন এই পর্যন্ত শেষ করলাম, এবার কী তাই কী খেতে যাই সেটাই দেখো, চলো ঠিক আছে, টাটা টাটা। তো সকালবেলা খেতে পারিনি বলে বলেছিলাম বিকালবেলা খাবো, তো মহালয়া কিছুটা খেতেই হবে, তো এই আইসক্রিম খাচ্ছি। এই বন্ধু ফার্স্টে বলবে খেয়ে কিরকম লাগলো, হ্যাপি খেতে আর কি। এবার এই বন্ধু একদম চকলেটের ওপর কি সব বাদাম দেওয়া আছে, বেশ যখন খাচ্ছি বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চের ব্যাপার আছে, চলো খেয়ে নিই পরে তোমরা এন্ড করে দেবো তোমার ভিডিও, টাটা। চলো বন্ধুরা, ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু এতটাই সকাল কোনো দোকান করেনি, তো আমরা প্ল্যান করলাম যে আমরা বিকেলে খাবো, তো সেটা ক্লিপটা এখানে অ্যাড করে দেবো। তো আপাতত এই ভিডিওটা এরকম এতটাই ছিল, ঠিক আছে, হোপফুলি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে যতটা পসিবল ততটা দেখিয়েছি, এরপর অনেক আরও ব্লগ আসতে চলেছে, ঠিক আছে, বলেই ছিলাম অনেক ব্লগ আসছে, তো জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করে দিও একদম ম্যান্ডেটরিভাবে, আর পুরো ভিডিওটা দেখতে ভুলবে না, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক রকমের চেষ্টা করা হয়েছে, এটা অন্যরকম ভিডিও, অনেক রকম চেষ্টা করা হয়েছে, ট্র্যাভেল ব্লগ, এরকম ট্র্যাভেল ব্লগও ছিল না, ফুড ব্লগও ছিল না, এটা অন্যরকম করার চেষ্টা করা হয়েছে, জানিয়ে তোমাদের কেমন লাগবে, তাহলে আমরা পরে আবার চেষ্টা করতে পারি এরকম কিছু করার, ঠিক আছে, চলো এই ভিডিও এতটাই, টাটা, পরে দেখা হচ্ছে, টাটা।